আবে সিরিজ না রে, পার্ট, একটা সিরিজের পার্ট। ওই তুই পার্ট একটু না ভাই, লাইভ এসে গেছে, আওয়াজ আসছে, লাইভ এসে দাদা তোমার কাছে ভাই। এই তো আমি তো লাইভে এসেছি, একটা সেকেন্ড। তো গাইস আজকে আমরা আউটডোর পেন্টিং করতে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। ক্লিয়ার আসছে পুরো? হ্যাঁ ক্লিয়ার, এত সময় লাগে। ওয়াও এসছে এখানে একটা, দাঁড়া। হ্যাঁ সেভ হাইলাইট, এনেবল ফ্ল্যাশ, মাইক্রোফোন। আচ্ছা কি করে হেজিটা ইয়ে করা যায় না, তাই তো মনে হয়। হ্যাঁ আমাদের ঘরে ওখানে অনেক বই ভিড়, আবার বই দিয়ে ওখানে একদিন করে যেতে হবে কি। রোহিত বুঝছি, ঠিক মতো রোহিত এই শর্টগুলো একটু নে, ছবিটা শেষ হয়ে যাবে তাহলে, কমপ্লিট করে নিই। ফোনটাই করতে হবে, আমার ফোনে লাইভ হচ্ছে। স্টোরেজ নেই ওর ফোনটা, না আমার কোনো স্টোরেজ নেই। একটু একটু হোল্ড করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ দার্ট ব্লেন্ডার বেন্ডার, থ্যাংক ইউ, আই অলসো লাভ ইউর আর্ট, থ্যাংক ইউ রণবীর সিং। সৈকত জানা, হ্যালো 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 সৈকত, কেমন আছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা কোয়ালিটিটা কি, কোয়ালিটিটা কি ক্লিয়ার আসছে? কেউ একটু বলো আওয়াজ আর কোয়ালিটিটা ক্লিয়ার আসছে কি না। আচ্ছা আমরা এখানে দেখার চেষ্টা করছি, হেজি আসছে। এ দেখো স্কেপ, এটা আজকে স্কেপ, আর প্রায় ছবিটা কমপ্লিট করে নিয়েছি, আর শেষের দিকে লাইভ আসলাম। এবার টুকটাক কিছু কাজ বাকি আছে, চারিদিকটা দেখিয়ে দিই। তোর স্টোরেজ নেই একটু, একটু স্টোরেজ নেই। আর কেউ কমেন্ট করছে না কেন রে, এতক্ষণ কমেন্ট করছিল এখন কমেন্ট বন্ধ হয়ে গেল। গাইস কি করছো, কমেন্ট করো। কি খবর, খবর তো মোটামুটি ভালোই, রোদ্দুরে একটু টাক পুড়ে যাচ্ছে, টাক পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে বলিনি। দেখে নাও আমার সাথে এই একজন আছে, আর একজন ওইখানে ইয়েলো শার্ট পরে কল করতে চলে গেছে, একজন ফোন করতে ব্যস্ত, আর একজন কমেন্ট করছে, লাইভেরই কমেন্ট করছে, কমেন্ট করছে। পুরো ক্লিয়ার আসছে রে, না হালকা হালকা এজি বোঝা যাচ্ছে, আগের দিনের থেকে ক্লিয়ার। তুমি আছো তো লাইভে বোঝা যাচ্ছে, না আগের দিনের থেকে ক্লিয়ার, সে আমি লাইভে থাকব বোঝা যাচ্ছে। আগের দিনের আগে দিনে একদমই মুখটা বোঝা যাচ্ছে, আগের দিনে কত সুন্দর একটা লাইভ হলো, বেকার বা একটা হেজি হয়ে গেছে আগের দিনের লাইভটা। তো গাইস আমি না বলে কই লাইভ চলে আসি, এটা আমার দোষ, যদি আমি ইনস্টাগ্রামে বলে দিতাম তোমরা দেখতে পারতে। আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজ আ রহা হ্যায় আওয়াজ, হ্যালো হ্যালো মাইক টেস্টিং 1 2 3। রণবীর সিং লটস অফ লাভ, রণবীর সিং তো বাবলু রাজাক, হাই হাই বাবলু, ট্রিগার মনসান মনস্টার লিখেছে একদিন মিট করো দাদা, কোথায় বাড়ি তোমার বলো, দেখি করা যায় কি না। তুমি কোথায় থাকো? আমি তোমার থাকি সল্ট লেক কলকাতা। তুমি কোথায় থাকো? আচ্ছা তুই এক কাজ কর, তুই ফোনটা রেখে আমার ফোনটা নিয়ে কর, আমি একটু কাজ সাথে ইজি হয়। আর কি মারতে বসেছি রে বলো, বাড়িতে থাকি বলো দাদা।
আচ্ছা ওটা 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 রাখ ওটা রাখ একটা জায়গা রাখ না 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 আমি কি চাপ নেই আমি দেখা যাচ্ছে তোমাকে কমেন্টগুলো বল আমি বল আমি দেখছি আমি আমি আমার ফোনে কমেন্ট করছি ভেরি নাইস ওয়ার্ক থ্যাংক ইউ একটা লাইক করে দাও ভিডিওটাকে আমরা নতুন এসেছো বাংলা বুঝতে সমস্যা হলে বলবে হিন্দি বলবো চারটে লাইক তিনটে বাজছি তুমি এর একবার আট কর্নার আট কর্নার সিধা যাবে তুই আমাকে তোর ফোনটা দে আমি এখানে কমেন্ট করছি হ্যাঁ তুমি ওখানে পড়তে পড়তে ভোর হয়ে যাবে ভোর হয়ে যাবে মানে জানো খুব ভালো তো গাইস না ও মানে সংস্কৃত কেমন আছো তোমরা খুব ভালো খুব ভালো আপনি কেমন আছেন ছবিটা দেখা তুই শুধু ওইরকম ছবিটাই দেখাচ্ছি আমি একটু ঘুরে ভিক্টোরিয়া দেখি না যা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আবার ঘোরাবো কি এই তো এই তোমাদের ভিক্টোরিয়া ভালো অত দূর থেকে ছবি দেখা যাচ্ছে মাঝখানে এগুলো তো চলে হ্যাঁ দেখা যাচ্ছে বুঝাম নিচ্ছে না ও রোহিত তো ওখানে কল করতে চলে গেছে রে সবাই যে আমাদের মস্ত চলে আমাদের তো কাজটা করে যেতে হবে আইস কাজটা কেমন হচ্ছে বলবে তোমার ড্রয়িং আমি ওয়ার্ল্ড বেস্ট মনে করি আরে ভাই কি বলো রাজীব সিং রণবীর সিং তুমি কবে থেকে দেখছো আমার ভিডিওস রিসেন্টলি নাকি অনেক আগে থেকে তোমাকে আমার নতুন লাগছে নাকি তুমি অন্য কোনো আইডি দিয়ে দেখতে আচ্ছা আওয়াজ শোনা যাচ্ছে কি আমি খুব আস্তে কথা বলছি তো চিল্লাচ্ছি না তোমরা বললে আমি চিল্লেও কথা বলতে পারি তোমরা বলো তো এদিকে চলে আয় এদিকে গাছটা করছে ওটা দেখা ওটা এই গাছের স্টোরগুলো দেবো ওটা দেখা এদিকে ঘুরে চলে না বাবা সিক্স মান্থ দিকে তোমার ভিডিও দেখে দেখছি আচ্ছা থ্যাংক ইউ দেখার জন্য আচ্ছা আমার আওয়াজ যাচ্ছে অত দূর কোন কলেজ পড়ো তোমরা পড়ো তোমরা পড়ো তোমরা বঙ্গবাসী মর্নিং কলেজ বিএসসি আরে যেটা স্পেলিং নিয়ে এলাম সেটাই বলে যাই কোনো উল্টো না বলছি না ওটা যেটা বুঝবে সেটা বলে আই লাভ ইউর ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস আমি অত বড় কোন ব্যক্তি না যে আমার ফ্যান থাকবে আচ্ছা আওয়াজ কি শোনা যাচ্ছে মাইক লাগাবো আরে আমি তোমার বড় ফ্যান গো গাছের পার্ট গুলো তো মানে মেইন ভিডিওতে তো আসবে না তো ভিডিওটা তুমি খুব ভালো আঁকো ভিডিওটা তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হয়ে যাবে আওয়াজ আসছে এতগুলো হার্ট লটস অফ হার্ট ধক 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 আমাদের হার্ট না বন্ধ হয়ে যায় দেখে কে কি কমেন্ট করছে বলবি রে তুমি দেখছো না কমেন্ট না ওখানে লেটে আসছে তোর ফোনে এর চ্যাট গায়েব হয়ে যাচ্ছে আমার নামটা একবার তোমার ভিডিওতে বলো কি নাম কবির সিং কি মানে ওনার চ্যানেলের নাম কবির সিং লেখা আছে আচ্ছা বিগ শাউট আউট টু কবির সিং আর তোমার যদি অরিজিনাল নাম তোই থাকে মানে এটাই তোমার যদি অরিজিনাল নাম থাকে ভালো আর তোমার যদি মানে মেন নাম থাকে তাহলে সেটাও বলো সেটাও বলে দেবে আয় কবির সিং তাই না বললাম কুইক ফরমাইস আপ লোগো কি
বিশ্বজিৎ প্লিজ তোমার কন্ট্যাক্ট দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে? কন্ট্যাক্ট নাম্বার তো দিতে পারবো না, তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারো, ফেসবুকে মেসেজ করতে পারো, কিছু মনে করো না। বাট আমি পাবলিক করি না, আই অ্যাম এ ভেরি শাই বয়। আমার নাম কবির সিং, ঠিকই আছে? আমার নাম কবির সিং, বাঙালি, বাঙালি সিং, বাঙালি সিং তো পাঞ্জাবি, সিং বাঙালি হয় কিছু। তুমি কমেন্টে বলে তুমি বাঙালি কি পাঞ্জাবি? বাংলায় লিখছে, বাংলায় তো পাঞ্জাবিরা বাংলা যায় না। তুমি কি বলতে চাইছো? আচ্ছা এদিকে ভিডিওটা হচ্ছে, কজন দেখছে একটু জানতে পারি? জানি খুব কম লোকই দেখছে, চার। আচ্ছা ঠিক আছে, ইনাফ ইনাফ ফর মি। আয়োজন কে কমেন্ট করেছে? কবির সিং। আমি বাঙালি। ও তাহলে কবির সিং, তুমি কি সিনেমা দেখে নিজের নামটা চেঞ্জ করে নিয়েছো অফিসিয়ালি? খুব পছন্দ হয়েছে শাহিদ কাপুরের ক্যারেক্টারটা। আমার ক্যারেক্টারটা খুব ভালো লেগেছিল, খুব মারাত্মক ধাস মারাত্মক অ্যাক্টিং করেছে। আচ্ছা রোহিত, তুমি সরদ দাও মাঝে মানে বিশ্বজিৎ দাও মাঝে মধ্যে কবির সিং এর মতো অ্যাক্টিং করেছিল, এবার কবির সিং এর গেলে টোনটা দাও। মিমিক্রি করে দাও কারো। তুমি আনকো না, কমেন্টে বলো কার মিমিক্রি করবে। আমিও আর্ট করি কিছু নিজের কাজ দেখাবো, তাই যে নাম্বার চাইলো সে বলছে না না। হ্যাঁ বাবলু রাজ রাজেক বল অন্য রোহিতের মুখটা একটু দেখাও রোহিত, এতক্ষণ পরে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল বেশিরভাগ ট্রেনটা। ছেলেটা পড়ো আমি আর্ট করি কিছু আমি নিজের কাজ দেখাবো, তাই। আচ্ছা তুমি যদি তোমার ছবি সেন্ড করতে চাও পেন্টিং এর, তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রামে সেন্ড করতে পারো। হ্যালো বিশ্বজিৎ ফ্রম ইউএস এ। ইউএসএ থেকে দেখছে কে? আমার আর্ট এর ইয়ার হলো সেকেন্ড ইয়ার। খুব ভালো, আর কত লাভ পাবে শরদ্দ তুমি? আমরা তো হার্ট অ্যাটাক করবো এই দেখে। লাভ দিচ্ছে না গানগুলো? কবির সিং, কবির সিং লাভ দিচ্ছে। আচ্ছা ক্লিক কোয়ালিটি ক্লিয়ার আসছে নাকি একটু জিজ্ঞেস করে নিবি না? আর একটু কোয়ালিটিটা কেমন আসছে ভিডিও একটু বলে দিও কমেন্টে, কেন আমরা তো আর জানতে পারছি না। রুফ পেন্টিংটা দেখা ভালো করে। সো গাইস মোটামুটি কমপ্লিট করার পথে, এই ভিডিওটা কিন্তু হচ্ছে না। আমি ওয়াটার কালার আর পোস্টার কালার করি। বাহ, ওয়াটার কালার তোমার ফেভারিট মিডিয়াম? খুব ভালো, মানে মানে কোয়ালিটি কোয়ালিটি না, কোয়ালিটি বললে খুব ভালো না মানে এমনি খুব ভালো বললে কোনটা? আগের দিনে একটা লাইভ করেছিলাম, কোয়ালিটিটা এমন হয়ে গেছে আমাকে ভিডিওটা প্রাইভেট করে দিতে হয়েছে। খুব ভালো হয়েছিল লাইভটা, আমাদের প্রথম লাইভ, কমেডি কমেডি হয়েছিল, ভালো হই মনের খুব কাছে পৌঁছে গেছিল লাইভটা, এত ভালো হয়েছিল। কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। প্লিজ বলো তোমার কি খবর, তুমি গালে ফালে হাত দিয়ে বসে আছো, কিছু বলো। মনে খুব চিন্তা চিন্তা আমার মনে। আরে আরে সেই কমেডিটা হোক, আরে দাঁতের কোণে, আরে সেই কমেডিটা ভিডিও যে শুট হলো এমনি কমেডি করো। আরে ভাই ওকে ওকে কভারেজ দে দাঁড়া, এই পাশে এসে ভিডিও হবে দাঁড়া, নাও রেডি। আরে ভাই এরকম করতে নেই, তুমি এরকম করতে চাইবে আমাকে ডেকে নেবে, ভালো করে করে দেবো, ভালো কথা বলছি।
দুঃখ অনেক মনে, মনের কোণে কোণে হাসি থাকে মনে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে তিননাথপল্লী, সল্টলেক এরিয়ার মধ্যে, চিংড়িঘাটার ভেতর দিয়ে গেলে তিননাথপল্লী যে এরিয়াটা পড়বে ওখানে আমাদের বাড়ি। সব বলে দেবে, চলে আসবে একদিন, চলে আসবে একদিন, একসাথে আউটডোর করবো, ছোটো করে একটা ব্লগ হয়ে যাবে, আমাদের একটা ভিউয়ার ভিউয়ার্স বেড়ে যাবে। তো আমাদের চ্যানেল, আমার সাথে একটু কথা বলে বিশ্বজিৎ দা। কে বলছি? কবির সিং। কবির সিং? হ্যাঁ কবির সিং বলো। কি জানতে চাও তুমি? কি জানতে চাও তুমি? জিজ্ঞেস করো, মেসেজ করো, বলে দাও। আমি জানিয়ে দিচ্ছি, সৌরভ দার কুণ্ডলি জানিয়ে দেবো, বলো। কুণ্ডলি জানিয়ে দেবে? কুণ্ডলি কি করে জানাবো? হাত দেখিয়ে দেবো, বুঝে নেবে। কে জ্যোতিষ আছে এখানে? হাত তোলো। ঝাড়খণ্ডে থাকে তো, কোনোদিন যদি যাই ইনস্টাতে জানিয়ে দেবো, বলো না। আচ্ছা আচ্ছা, মেরা এক স্টুডেন্ট হ্যায় জো ঝাড়খণ্ড মে রহতা হ্যায়, তো আগার কভি জানা হুয়া তো মে ইনস্টা মে বোল দুঙ্গা, আপ মিল সকতে হ্যায় মুঝসে, অর ইনস্টা মে ফলো কর লেনা, কিসি ভি ইস ভিডিও কো ছোড়কর কিসি ভি অর ভিডিও কে ডিসক্রিপশন মে আপকো লিংক মিল জায়েগা, কর লেনা। কভি সিং ওয়াটার কালারি কেলে কেলে ই চাইছে হরিয়ানা রে কেলে ব্ল্যাচি কভি কভি দিল এই দা চলে গেল কমেন্ট দাঁড়া দেখে দাও কভি কভি দাঁড়া আরে না হাইড হয়ে গেছিল আরে কেলে টিপস চাইছে টিপস ওয়াটার কালার টিপস টুটোরিয়ালের প্লেলিস্টে যাও অনেক ওয়াটার কালার টুটোরিয়াল আছে আর একটা স্পেশালি ওয়াটার কালার বিগিনিয়ার্সদের জন্য একটা ভিডিও আসছে কিছুদিনের মধ্যে অনেকদিন আগে শ্যুট করে রেখেছি বাট এডিট করার মানে মুড হচ্ছে না তাই দিতে পারছি না শুধু আউটডোরই করে যাচ্ছি সেটা আসছে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার আরে কবি কবি মেরে দিল মে খেয়াল আসো প্লিজ আপকো বহুত বহুত ওয়েলকাম হ্যায় কি নাম ও রাগান জি বলছি তুমি যেতে পারো না কালারের ব্যাপারটা ক্যামিন আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করছি শোনা যাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে ওই কালারটাই আমার মনে হয় বেস্ট এই দামের মধ্যে বেস্ট যা যা কালার ইউজ করেছি মোটামুটি টুকটাক করেছি নিজের না হলে লোকের থেকে ঝেড়ে ঝুড়ে করেছি বাট ক্যামিন আর্টিস্ট ওয়াটার কালারটা বেস্ট আর আজকে আমি যে পেপারটা ইউজ করছি সেটা হলো ব্রাস্টোর 25% কটন পেপার দেখে নাও ওই কালার করো কি টি এখানে চলে আমি এখানে চলে ছবিটা দেখা শুধু ওখানে বসে থাকি ও কবি কবি মেরে দিল মে খেয়াল আতা হে তুমি গালে দিল মে খেয়াল আতা বাকিটা তো বলো লেকিন খেয়াল আতা হে এক বার জাতা কাহা হে মুঝে পতা নেই তেরা দিমাগ হে তো ফির দিল মে কিউ খেয়াল আতা হে রে বাবা এ মেরে দিমাগ নেই হে বাবা মেরে দিমাগ খালি হে ছোবড়া ভরা হে গোবর ভরা নেই হে কবি বলছে কজন দেখছে কজন তিন তিন কমে গেল ভাবছিলাম রোহিত গানটা করবে হঠাৎ করে মুড হয়ে গেল গানটা শোনার আমি স্টুডেন্ট আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করি স্টুডেন্ট আর্টিস্ট ওয়াটার কালারটা বাট কি আই ডোন্ট নো মানে ক্যামলিনের স্টুডেন্ট কালারটা দুটো গ্রেড হয় একটা আর্টিস্ট হয় একটা বাবলু রাজাক বলছে আমি কি তোমার বন্ধু হতে পারি নিশ্চয়ই ওয়াই নট আমরা সবাই বন্ধু আমাদের ইউটিউব রাজত্বে আই যাই আগে বার দিয়ে এটা খেলা কমেন্ট আইবে বেশি হচ্ছে হ্যাঁ এইবার মানে আগের বার অড টাইমিং এ এসেছিলাম না অড টাইমে কাউকে না বলে এসেছি না কিছু করি নি এটা মোটামুটি খারাপ হয়নি আরে ফোন গরম হয়ে গেছে পেইন্টিংটা বলতে পারো পেইন্টিংটা কমপ্লিট হয়ে গেছে দেখছি কোথাও কিছু যদি keep up the great work usa for messages are thank you j19 thank you so মোটামুটি পেইন্টিংটা কমপ্লিট হয়ে গেছে তুমি কত নম্বরের ব্রাশ ইউজ করো সব দেখিয়ে দিচ্ছি দেখে নাও
বেসিক্যালি এটা আমি ওয়াশের জন্য ইউজ করি, ব্রাশ স্টোর মপ ব্রাশ নাম্বার 8। আমি বড় বড় ব্রাশে কাজ করতে ভালোবাসি, আমি বড় বড় ব্রাশ ইউজ করি, এটাই বেসিক্যালি ইউজ করি। আর এই ডিটেলের জন্য সিনথেটিক এগুলো ইউজ করি, এটা নাম্বার 8। দাদা কি দেবেছে, খুব জোর কি দেবেছে, দাদা আমি কি দেবেছে, তুমি ভিডিও বানাচ্ছ, ভেরি নাইস, থ্যাংক ইউ। লাগে হাত মেরা ভি ইউটিউব চ্যানেল কে প্রমোশন করবা দো, বল দাও, লাগে হাত যাও ইউটিউব অন করো, অন কিয়ে হুয়ে হো চালা গো তুম লোগ, ইউটিউব অন কিয়ে হো সার্চ বাটন পে যাও, ক্যাপিটাল লেটার পে সুইচ করো আর লিখো RBS স্পেস ব্রাদার্স, আমারা চ্যানেল হে আর ভিডিও আ রহা হে, সারি ভিডিও কিউ থাক রহা হে, থোড়া এনার্জি লেকে বল, ভিডিও আবি তক আপলোড হুয়া হে তো দেখ লো, সাপোর্ট করো, হম লোক বানাতে রয়েঙ্গে। বাবলু রাজক লিখছে আমি তোমার ইউটিউবে সব ভিডিও দেখি, থ্যাংক ইউ বাবলু রাজক, এটাই তো চাই আমারও, দেখো আমরাও চাই এরকম সাপোর্টার, আমরা চারটে ভিডিও ছেড়েছি, দেখো আরো ছাড়বো, দেখবে শোনা কাঁদিস না, দেখবে সবাই অনেক হয়েছে হয়েছে হয়েছে, আচ্ছা দেখতে পাচ্ছি না তোমার ইউটিউবে সব ভিডিও দেখি, আচ্ছা ওটা তো পড়লাম, রণবীর সিং লাভ 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 লাভ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, লটস অফ লাভ, কোটা লাভ, লটস অফ লাভ ফর ইউ, অনিক লাভ, ঠিক বলি পপ বলি পপ তুলুলা অজয় দা তুলুলা, রব দা বেটা বলছে কি বলছে বুঝতে পারছিস, লাইভ লাইভ আর বেশি কোন, ইনস্টাগ্রাম আইডি বলো, বিশ্বজিৎ দাস 07, লিংক অন্য কোনো ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, এটা আপলোড হওয়ার পর এর ডেসক্রিপশনেও দিয়ে দেবো, হ্যাঁ পিং করা যায় না, না ইনস্টা করা যায় হয়তো, আমি যাই না, আমি তো নতুন নতুন লাইভ করছি, আমি দেখছি সিগনেচার করবো, তোমরা দুদিকে লাইভ চ্যাট, আমার দামি সিগনেচার হবে দুদিকে, তোমরা শট নাও, কারণ তুমি পেছনে চলে এসো, অ্যাডভান্স করো, ইয়েস বাট আজকে করছি না, যেহেতু একটু ডিটেলিং বেস কাজ বিল্ডিং এর, তাই ফ্ল্যাট ব্রাশ খুব একটা ইউজ করিনি, মপ ব্রাশ দিয়ে কাজ করেছি, তুমি কিছু বলো, আচ্ছা সিগনেচারটা করবো, তুইও দেখা ভালো করে আমার সিগনেচার, মানে ভি তো চড়ি 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 মানে ভি তো, থ্যাংক ইউ বিশ্বজিৎ, ওয়েলকাম 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 ওয়েলকাম, কাম 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 কাম, আচ্ছা এখানে করি, হ্যাঁ ওখানে বলো, গাইস তোমরা কি বলো এখানে করবো, এখানেই তো করি, চেঞ্জ তো করার কোনো জায়গা নেই, করলে 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 করলে, তুমি দেখাও ভালো করে, দেখো কত মোটা ব্রাশ দিয়ে সিগনেচার করছি, দাদা তোমায় একটা বাংলা সং গাইতে বললো, এটা তুমি মিথ্যা কথা বলছো, সিরিয়াসলি এই তো একটা বাংলা সং, নাম কি একটা বাংলা, সে ভদ্রলোকের নাম কি, ভদ্র বাবলু রাজাক, বাংলা গান, হ্যাঁ তুমি বাংলা বোঝো বাবলু, ও তুমি তো বাংলাতেই লিখছো, সরি সরি, তুমি লিওনার্দো দা ভিঞ্চির মতো আঁকা, না এটা এটা আমি মানতে পারলাম না, কারণ এই কম্প্যারিজনটা আমি কখনো মানি না, কেউ কারো মতো আঁকতে পারে না, আমি যেরকম আঁকি তুমি সেরকম আঁকো না, তুমি যেরকম আঁকো আমি সেরকম আঁকি না, কম্প্যারিজনটা আমি মানতে পারলাম, আমার পিছনের লোকরা বলছে কি জ্ঞান দিচ্ছে, কেমন লাগলো গানটা, আর যদি কেউ গান খাওয়াতে চাও তাহলে কমেন্ট করো, গান তোমার আশা করি একদিন হবে লক্ষ কোটি টাকার সিগনেচার, 1 বিলিয়ন লাইক হবে আমি জানি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা 1 বিলিয়ন লাইক,
ট্রিলিয়ন ভাবছি আমরা তো বিলিয়ন বলছি তো হলো পেন্টিংটা কেমন লাগলো কমেন্টে বলো আর এটার এডিট করার পর ভিডিওটা আমি আপলোড করবো চ্যানেলে তো তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে একটু মিউজিক ফিউজিক দিয়ে দেবো ভালো লাগবে দেখে নাও ভিক্টোরিয়াতে আছি কলকাতা গেলে দেখা করবো তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই করতে পারো নিশ্চয়ই শুধু জানিয়ে দিও কোথাও ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ কোথাও হ্যাঁ ফেসবুক পেজটা তোমরা লাইক করে নিতে পারো এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি কারণ ওখানে আমি যে ইউটিউবে এসবগুলো আপলোড করি না যেসব আর্টওয়ার্কগুলো সেগুলো আমি ফেসবুক পেজ আর মাঝে সাথে ইনস্টাগ্রামে পোস্ট করি তো ওখানে তোমরা আমার অন্যরকম আর্টওয়ার্ক দেখতে পাবে কিছু অ্যাবস্ট্রাক্ট টাইপের আর্টওয়ার্ক দেখতে পাবে কিছু ইনস্টলেশনও দেখতে পাবে আমি মাঝে সাথে ইনস্টলেশন আর্ট করি তুমি রাস্তা দেখাচ্ছ ও তুই কি মানে কি বলতে রাস্তা দেখাবো না আমায় দেখাবে তোমার পেট বেরিয়ে গেছে আচ্ছা একটা জিনিস বোঝা যাচ্ছে না এখানে দেখাচ্ছে ভিউয়ার্সের সংখ্যা এক বাট কমেন্ট করছে এতজনে মানে ইউটিউব কি আমার সাথে ধোকাবাজি করছে সাতটা লাইক দেখাচ্ছে না না দুজন করে যাচ্ছে দেখছি সেটাই বলছি ইউটিউব কি আমার সাথে ধোকাবাজি করছে আচ্ছা লাইফটা কেটে দেবো এক্ষুনি আমাদের খিদে পেয়ে গেছে একটু খাবার দাবার খেতে হবে অনেকক্ষণ ধরে বসে আছি এখানে দেখে নাও একবার আর কমেন্টে বলো যে লাইভ আসলে কেমন ইন্টারাকশন যদি তোমরা করতে চাও তাহলে আমি ভবিষ্যতেও লাইভ আসবো একবার গিয়ে আমাদের এই যে ওই সুন্দর ফুলের বাগানটা দেখাবে ভিউয়ারদের তুমি দেখে নিয়ে এসো যাও আমি দেখাবো ঠিক আছে এই হলো ফুল কত সুন্দর সুন্দর ফুল রোজ ডেতে এই ফুলগুলো অনেক কাজে লাগে তুতলে যাই তো সেটা কিছু মনে করো না তোরা কি বলছিস আমার নামে হ্যাঁ কি বলতে চাইছিস কি তোর কি বলতে চাইছিস রোহিত কিছু ভুলভাল কমেন্ট করতে চাইছে মনে হচ্ছে ঠিক নেই লাগতে আরে তুমি যতই লোক আমি তো পেয়ে যাবো কাইশা মানে এটা কে লিখছে ট্রিগার্ড মনসান এটা তুমি ট্রিগার্ড মনস্টার এটা তুমি কাইশা দেব কি লেখা তাহলে আসেনি তাহলে এখনো ঢোকেনি ঢুকবে ট্রিগার্ড মনস্টার আমি এই আর না না ট্রিগার্ড মনস্টার না আমি আমার একটা দেব তো আছে আমি বোকা না গাইস এটা পেইন্টিং তোরা লম্বাই লিখ কোরা চাইনা স্প্যাম করে আছে আমাদের নাম্বার এই হলো পেন্টিং দেখে নাও আকাশের একটু ভেরিয়েশন দিয়েছি একটু অরেঞ্জ স্টোন তোমরা দেখতে পাবে চাইলে নাইন দিয়ে শুরু হয় নাইন দিয়ে শুরু হাফ লিখে লাস্টে কেটে দাও লাস্ট তো দেখে নাও আকাশে রেডিস একটা টোন দিয়েছি নো প্রবলেম ইউ আর ভেরি নাইস অ্যান্ড গুড লুকিং হোয়াট আমাকে হ্যান্ডসাম বলছে ই এবার কেটে দেবো কমেন্ট খুব একটা আসছে না এবার কেটে দেবো আগের দিনে লাইফটা কত সুন্দর হয়েছিল বল রোহিত লেক আছে খুব সুন্দর
দাদা ড্যান্স কর, এ বাবা এই সব গুলো তুই করছিস, এটা তুই ছাড়া কেউ করবে না। আমি গাইনি, গান গাইতে বলে গাইতে পারবো। এই না না না, এক মিনিট হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে না না ওইটা ওইটা মেনে বিতে চড়ি চড়ি না 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 নো নো হবে হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বেশির গলায় গিয়ে দিই নাচ, এত কিছু পারলে তো আমি কি বলবো, কিং হয়ে যাবো। একটু ওকে দেখা, ও বাচ্চা ছেলেটা ভাবছি আমি করছি, কিন্তু আমার না, আমার ফোনে দেখো, দেখে নাও। আর আমার ক্রিকেট মাস্টার নটি মিস্টার ভাই, জিন্স পরে লুঙ্গি ডান্স করা সম্ভব না। আমি জিন্স পরে আছি, এখানে সবাই জিন্স পরে আছে। আমি জানতাম না তুই ছাড়া এত অভদ্র কমেন্ট কেউ করবে না। আচ্ছা বলে দাও, একটু কাজ করে ভালো লাগে। আর পাঁচ মিনিট আছে, তারপর লাইফটা কেটে দিচ্ছি, খুব খিদে পাচ্ছে। আমি গুছিয়ে নি, চ খেতে খেতে লাইভ করবো, কি আছে তোমরা কি দেখতে চাও খেতে খেতে লাইভ, তাহলে কমেন্টে জানাও। আর খেতে চাইলে চলে এসো, আমাদের খাবারটা কি দেখতে চাও। আজকে আমি রান্না করে নিয়ে এসেছি, আমি মোটামুটি টুকটাক রান্নাও পারি, রান্নাটা আমি করে নিয়ে এসেছি। যেন করলাম কড়াইশুটির কচুরি, কড়াইশুটি দিয়ে আলুর দম, রোহিত নিয়ে এসেছে সামনে ব্যাক ক্যামেরা করতে গিয়ে পরোটা আর আলুর তরকারি। আর আমি ফ্রি ফায়ার খেতে এসেছি। বাচ্চা ছেলে, আমরা ওকে কোনো চাপ দিই না, ও না খাওয়ালে কোনো সমস্যা নেই। বাচ্চা ছেলে আমার ভাই, ভাইটাকে কত যে মার, ভাই বলে তো মারি, রাস্তা ভিখারি হলে তোকে মারতাম। আমি রাস্তা ভিখারির সাথে আমার কম্পেয়ার করছো, আমি কোথায় নিতা আম্বানির ছেলে, কিছু মনে কর না। তোর মায়ের নাম নিতা আম্বানি? আমার মায়ের নিতা আম্বানি কি আছে, আমার মায়ের নামে হসপিটাল আছে, রুবি সামনেই আছে, রুবির কাছাকাছি। আচ্ছা গুছিয়ে নি, গুছানো অবধি থাক, আর কারো কিছু কমেন্ট থাকলে করতে পারো, আমরা লাইভটা এন্ড করে দেবো। আর কারো কোনো কমেন্ট আছে? কেটে দেবো। তো গাইস, লাস্টবারের মতো দেখে নাও ছবিটা, ফুল ভিডিও চ্যানেলে চলে আসছে। কমেন্টটা করিস না ভাই, নানো আমি জানি রে তুই করছিস। গাও না, কি আছে তোমার গায়ে দেখি বলবে। তো গাইস, এই যে ছবি, হাই এসকেপ, তিনজন মিলে বলে দিয়ে আসো। আমাকে আমাদের মধ্যে ট্যালেন্টেড মানুষ হতে হবে, তাই জন্য। আচ্ছা অনেক আর কি হলো, আমি মানে হিসাব মতো দাঁড়িয়ে আমি দেখছি তা চ্যালেঞ্জ না কার। আচ্ছা দাদা গেল, আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ না কার। আচ্ছা তো যারা লাইক করনি ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর আর কি করতে হয়, কমেন্ট তো করছোই তোমরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট। আর ভিডিওটা কাছে আসছে, আর কি করে দাও।
এই সব নেগেটিভ কথা বলতে আমার ভিডিওতে বলবি না তুই তোমার ওই রিঅ্যাকশন আইও সবসময় হয় নাকি কোনটা আচ্ছা তো আমি এন্ড করে দিচ্ছি বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সাবস্ক্রাইব না করে থাকলে বাই এন্ড এন্ড করে কি করে শেখা এই তো এন্ড ও